দয়াল বাবার কাছে চায় কি চায় না? দয়াল বাবারে দয়া করো আমারে বলে। বিষ্ণু বলতেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কিছু চাবে আল্লাহর কাছে চাও। কার কাছে? নাকি খাজা বাবার কাছে, নাকি পীর সাহেব হুজুরের কাছে? কেউ আপনার কোনো উপকার বা অপকার করতে পারে? উপকার আর ক্ষতি করতে পারে একজন, তিনি কে? এজন্য বিষ্ণু বলতেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, কিছু চাইতে মনে চায় আল্লাহর কাছে চাও। সাহায্যের দরকার হয় আল্লাহর কাছে সাহায্য চাও। আমাদের এখন কিছু হইলেই, বিপদে পড়লে আমরা সবার আগে ফেসবুকে শেয়ার দেই, ঠিক কি না? বিপদ একটা হয়েছে শেয়ার দেই কোথায়? ফেসবুকে না, আগে শেয়ার করবেন আল্লাহর কাছে। কার কাছে? কথা বলেন, শেয়ার করব কার কাছে? বন্ধুর কাছে শেয়ার করার আগে, স্ত্রীর কাছে শেয়ার করার আগে, কারো কাছে শেয়ার করার আগে শেয়ার করব যার কাছে, তিনি কে? আল্লাহ। কারণ তিনিই পারেন আপনাকে বিপদমুক্ত করতে। তিনি ছাড়া পৃথিবীর কোনো শক্তি আপনার কোনো উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে। এজন্য বিষ্ণু বলতেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইতে মনে চায় আল্লাহর কাছে চাও। যখন সাহায্যের দরকার হয় আল্লাহর কাছে সাহায্য চাও। বিষ্ণু নবী নিজেও বিপদে পড়লে সাহায্য চাইতেন কার কাছে? আল্লাহর ওয়ালিরা বিপদে পড়লে সাহায্য চায় কার কাছে? তো আমরাও চাবো কার কাছে? এমনকি বিশ্বনবীর কাছেও সাহায্য চাওয়া যাবে না। বিশ্বনবীর মাকবারের সামনে আমরা মসজিদ নববীতে যখন সালাত পড়ে ওনার কবরের সামনে দাঁড়িয়ে যখন সালাম দেই, তখন বিশ্বনবীর কাছে কিছু চাওয়া যায় না। আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহর, সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেরকম অসহায়, মানুষ মরে গেলে এরকম অসহায়, সে আপনারে কিছু করতে পারে না। আপনি বরং তাকে দোয়া করে তার রুহে আপনি সাওয়াব পৌঁছে দিয়ে আসবেন, তার জন্য ক্ষমা চাইবেন, ইস্তেগফার করবেন, কিন্তু তার কাছে কিছু চাওয়া যাবে? কিন্তু আমাদের দেশে চায় না, মাজারে যেয়ে চায় কি চায় না? দয়াল বাবার কাছে চায় কি চায় না? দয়াল বাবারে দয়া করো আমারে বলে, এখনো বলে। এত আমরা বুঝাই তাওহীদের পক্ষে, মানুষকে বুঝাই শিরকের বিপরীতে, আমরা মানুষকে সচেতন করি, এরপরেও বলে দয়াল বাবারে দয়া করো আমারে। দয়াল বাবা আপনার দয়া করতে পারে না, দয়া করতে পারে কে? এজন্য জীবনের যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে, সিচুয়েশনেই আমরা থাকি না কেন, আমরা সাহায্য চাইবো একজনের কাছে, চিল্লায় বলতে হবে তিনি কে? হাদিসে কুদসিতে আল্লাহ বললেন লাউ আন্না আউয়ালাকুম ওয়া আখিরাকুম ইনসাকুম ওয়া জিন্নাকুম, পৃথিবীর সব মানুষগুলো, সব জিনগুলো, সেদিন আদম থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত যারা এসেছিল, যারা আছে, যারা আসবে, সবাই যদি একটা ময়দানে দাঁড়িয়ে যায় আর দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে চাইতে থাকে আল্লাহ এটা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, নারী দাও, সম্মান দাও, একটার পর একটা যদি আল্লাহর কাছে চাইতে থাকে, আর আল্লাহ তাআলা যদি তাদের সব চাহিদা পূরণ করে দেয়, সবও যদি দিয়ে দেয়, আল্লাহ বলে আমার ভান্ডারের এক ইঞ্চিও কমবে না। তো যার ধন ভাণ্ডার এত বিশাল, তাকে রেখে দিয়ে আমরা অন্য জায়গায় যাবো কেন? কথা বুঝতে পেরেছেন? এটার নাম হচ্ছে তাওহীদ, মানে আমাদের সবকিছু এক কেন্দ্রিক হবে, আমাদের চাওয়া পাওয়া বাসনা যন্ত্রণা আকাঙ্ক্ষা সবকিছু আমরা কার কাছে বলবো, এটার নাম তাওহীদ। এটার নাম কি? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম, আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম, ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম বলো, মুহাম্মাদের নাম, তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম, চিল্লায় পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার।